হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গমিত্রা অফিসিয়াল। আজকের আমি নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও। আমরা গেছিলাম আজকের চার্চে, সেটা 25শে ডিসেম্বরে। ভিডিওটা আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু যখন তোমরা দেখতে পাবে হয়তো আরও কিছুদিন পেরিয়ে আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেশি করে ভালোবাসা দেবে, আর এইভাবে আমাকে সাপোর্ট করবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরা যদি 25শে ডিসেম্বরে বড়দিনে তোমরা কোথাও ঘুরতে গিয়ে থাকো, সেটাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। আর আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম এটা সবাইকে এই মজাটাই উপভোগ করতে দেওয়া যেতেই পারে, তার জন্য আমি ব্যাস করে ফেলেছি। তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে। তো 25শে ডিসেম্বর এই বড়দিনে প্রচুর লাইটস দিয়ে তো সাজানো হয় সব, বিশেষ করে চার্চ বা গির্জা এগুলোতে তো নতুনভাবে সাজানো হয় লাইটস দিয়ে অনেক। আর স্পেশাল সব থেকে এই দিন সবার বাড়িতেই কেক আসে, তো সেটা যে কোনো আমরা জাতি হই সেটা ম্যাটার করে না, আমরা সবাই খাই। শুধুমাত্র যে খ্রিস্টানরাই যে কেক খায় বা ওই দিনে, ওইটা নয়, আমরা সকলেই ওই দিন একটু মনে করি যে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে সবার কেক আসে, কেক খাওয়া হয়, আর এই বড়দিনটাকে উপভোগ করা হয়, আনন্দ করা হয়। আর 25শে ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় ক্রিসমাস, এদিন যীশু খ্রিস্টের জন্মদিন বলেই মনে করা হয়। কিন্তু এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, অনেক প্রশ্ন উঠেছে এটা নিয়ে। বলা হয়েছে যে এই সময় বাইবেলে যীশুর জন্ম তারিখ নিয়ে কিছু উল্লেখ থাকা ছিল না, তাই 25শে ডিসেম্বর দিনটি যীশুর জন্মদিন হিসাবে পালন করা হলেও ইতিহাস বলে যে এটা 24শে ডিসেম্বর রাতে বেথলেহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম নেয় যীশু খ্রিস্ট। বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয়েছে ওনার। তো এই নিয়ে অনেকেই এরকম মতভেদ প্রকাশ করেছেন যে ওই দিন বড়দিন হিসাবে তো এই জন্য পালন হয়নি, তবে বলা হয় সূর্যের সন্তানও মনে করা হয় যীশু খ্রিস্টকে, তার জন্য যে ওই দিন দিনটা সব থেকে বড় হয়, তার জন্য বলা হয়েছে যে ওই দিন পালন করা হয়েছে বড়দিন। তাই এই ধরেই আর কি যীশু খ্রিস্টের জন্মের দিবস হিসাব পালন করা হয়। কিন্তু অনেকেই বলেন যে এবছরে জন্ম হয়েছিলেন যীশুর, তবে 336 খ্রিস্টাব্দে প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইনের আমলে। এর কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন 25শে ডিসেম্বর উদযাপন হবে ক্রিসমাস হিসাবে। বড়দিন ঘিরে দ্বিমত রয়েছে, সবার মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। আবার বলা হয় যে রোমান পঞ্জিকা অনুসারে 25শে মার্চ মেরি জানতে পারেন যে তিনি সন্তান সম্ভবা, সেই দিনই আবার ক্রুশবিদ্ধ করে যীশুকে হত্যাও করা হয়। আর এরপরে 9 মাস পরই আসবে আবার 25শে ডিসেম্বর, সেই হিসাবে মেলানোটা অনেক কঠিন হয়ে যায়। তো মূলত ল্যাটিন শব্দের সমন্বয়ে তৈরি হয় এই ক্রিসমাস শব্দটি। ক্রিস শব্দটি গ্রিক ক্রিস্টোস এবং ল্যাতিন মিসায়া থেকে এসেছে, তাই এই প্রাচীন ক্রিস্টোস বানানের প্রথম অক্ষরটি ল্যাতিন অক্ষর এক্সের সমরূপ। আর এই 16শ শতাব্দীর মধ্যভাগে এই অক্ষরটি খ্রিস্টের নামের শব্দ সংক্ষেপে ব্যবহার করা শুরু করা হয়েছে। ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন হয় 1668 সালে। জব চার্নক প্রথম বড়দিন পালন করেছিলেন বলে শোনা যায় এরকম। তো সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ণ, এদিন থেকে বেলা একটু একটু করে বড় হতে শুরু করে। আর সঙ্গে তো শীত তো প্রচুর থাকে ওই সময়, শীতের প্রকোপ থেকে তো মানে শীত তো কমার কোনো কথাই হয় না। এছাড়া কি হয় যে বিশ্বাসে এই দিন দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব, মানে সব রকম কষ্ট পীড়া থেকে অনেক শান্তি পেয়েছিল, সেই কারণে একে অপরকে উপহার দিয়ে আনন্দের সাথে দিনটা পালন করেন। তো সেই জন্য 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে পালন করা হলে। আর একটা জিনিস কি, এখন জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 7 জানুয়ারি এখানে এখন বড়দিন পালন করা হয়। প্রায় 2000 বছর আগে পৃথিবীর মানুষ মুক্তি ও কল্যাণের পথ দিয়েছিলেন যীশু। বড়দিন তাই খ্রিস্টান মোমবাতি উপহার তাকে স্মরণ করে তারা প্রে করেন যে এইভাবে বিশ্বের মানুষ যাতে এইভাবেই শান্তিতে থাকে, কোনো রকম কষ্ট তাদের যেন না হয়।
আছে, বাবা যে সেখানে তোমার পুরো আছে, বাবা মা আমরা তো বেশ আনন্দ করেছি, মেলায়ও ঘুরেছি, ওখানে মেলাও বসেছিল, তাই একটু মেলা থেকে ঘুরেও নিলাম, সবাই একটু কিছু কেনাকাটাও করে নিয়েছে, হালকা কিছু খাবার দাবারও হয়েছে। বোনও তো যা দেখছে তাই চাই, আমার এটা চাই, আমার ওটা চাই, আমি পুতুল নেব, খরগোশ দেখে বলছে আমি খরগোশ নিয়ে নেব। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, দারুণ লাগছিলো ফুল গাছগুলো দেখতে। এগুলো পিটুনিয়া গাছ ছিল, আমি এরকম তো আমার বাড়িতেও বসিয়েছি, যখন ফুল হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেকগুলোই বসিয়েছি, অনেক ধরনের কালার হবে, আগের বছরে সেম এইরকম একটা কালার হয়েছিল, এই যে বেগুনি কালারটা দেখলেন এরকম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের এই বিষয়ে কিছু জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবে, আর তোমরা যদি এরকম কোথাও গিয়ে থাকো সেটা আমাদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নিজের ঘরের পবিত্রতা বজায় রাখুন, দর্শন করা হয়ে গেলে ধীরে ধীরে বাইরের দিকে যাবেন, বাইরের মানুষদের ভিতরে আসার জন্য সুযোগ করে দেবেন। বারবার অনুরোধ করা হচ্ছে সেলফি তুলবেন না।